আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় ভালো আছি তো আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করবো আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ছড়া বা কচুর মুখি বা গাটি কচু যে যেটাই বলেন না কেন তো আমি এখন অলরেডি চোখে কড়াই বসিয়ে দিয়েছি আর রান্না যে রেগুলার তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি দুই চার চামচ রসুন বাটা দিয়েছি এখন আরও এক চা চামচ দিলাম তিন চার চামচ রসুন বাটা দিয়েছি কচু জাতীয় যে কোনো খাবারে রসুনটা একটু বেশি দিতে হবে নাক সময় গলায় ধরে আর বেশি একটা পরিমাণ তাদের ধরে তারা একটু টক জাতীয় কিছু দিতে পারেন আমি মনে করি আমি যেভাবে রান্না করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কখনও হয়নি হবেও না ইনশাল্লাহ তো আমি তিন চার চামচ রসুন বাটা দিয়েছি একটু ভালো করে ভুনে নিয়ে তারপর রসুনটা যেহেতু একটু বেশি দিতে হবে আর এক একটা চামচ হলুদের গুড়ি দিয়েছি আর তিন চা চামচ মরিচের গুঁড়ি দিলাম একটু হালকা ঝাল হবে ভালো লাগবে আর একটা চামচ লবণ দিলাম স্বাদ মতো আপনি যেইটুকু রান্না করবেন যেই পরিমাণ সেই অনুযায়ী দিবেন অনুপাতে লবণটা দিবেন আর আন্দাজ না করতে পারলে অবশ্যই কম করে দিবেন লবণটা পরে আবার লাগিয়ে দেওয়া যাবে লবণ বেশি হলে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে তা এরপরে আমি একটু গরম পানি এক কাপ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো এখানে দুটো মাছের মাথা আছে মাছের মাথা কনসা তারপরে একটু মাছও আছে তা আমি এগুলো দিয়েছি ভালো করে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি এখন কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে মাছটা রান্না করে নেব আর আমি কচুর ছড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর কচু ছড়াটা সেদ্ধ করে রাখিনি ওটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম চামড়া ছুলে সুন্দর করে তাহলে কালো কালচে হয় না এখন মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নিচে লেগে যেতে পারে এখন একটু গরম পানি দিয়ে দিলাম এই পানিতে আমার মাছটা ভালো করে কষানো হয়ে যাবে আর কাঁচা গন্ধও থাকবে না ইলিশ আমাদের জাতীয় মাছ এই মাছটার এমনিতেও একটা অসাধারণ একটা গুণ হচ্ছে এই মাছটা খেতে ভীষণ মজার আর এই মাছ দিয়ে যে কোনো আইটেম তৈরি করা হোক না কেন খুবই ভালো লাগে আর কচু জাতীয় আইটেম তো অনেক ভালো লাগে তো আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন মাছটা কষানো হয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে অসম্ভব মজার এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন যারা কখনো খাননি নতুন যারা রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোনরা অল্প সময়ে খুব কম সময়ের মধ্যে ঝটপট রান্না করে ফেলতে পারবেন এই তরকারিটা তো আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এই দেখুন এখন কচুর ছড়াগুলো দিয়ে দিচ্ছি আমি কচুর ছড়াগুলো চামড়া ছুলে সুন্দর করে আমি কিন্তু সেদ্ধ করে নিই নি সেদ্ধ করেও আপনারা নিতে পারেন ইচ্ছা করলে আমি চামড়া ছুলে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তাহলে কচুর ছড়াগুলো কালো হয়ে যায় না নইলে কষ বের হয়ে কালো হয়ে যায় অনেক সময় এই দেখুন তো আমি এখন ভালো করে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিয়েছি এই কচি ছাড়াটা ভালো করে আমি কষিয়ে নেব এই ঝোলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমার ঝোলের পানি নাশ করছে আমি ততক্ষণই কষিয়ে নেব আর যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে খুবই মজার হয় আপনার মশলার পরিমাণটা আর আপনার রান্নার ধরনটা যদি ঠিক থাকে তাহলে রান্না অবশ্যই পারফেক্ট হতে বাধ্য দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে। আর অবশ্যই আমি রান্নাটা কমপ্লিট করব গরম পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কমপ্লিট আর খেতেও ভালো লাগে ঝটপট রান্না করে ফেলা যায় আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য দেখুন তরকারি কালারটাও মশলা খুব সুন্দর হয়েছে এখন আমি ঢেকে দিলাম ঢাকা দিয়ে একটু ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব এই দেখুন কচুর ছড়াটা সেদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখছি হ্যাঁ অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন ভালো করে একটু বল কেনে নিব এই দেখুন নেচে দিলাম একটু ভালো করে বড় এনে নিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এই দেখুন খুব সুন্দর হয়েছে আর একটু ঝোল রাখবো কচুর ছড়া তরকারির